প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? হাসি। জি, হাসি। হাসি, বা সব সময় কি হাসি খুশি থাকেন? আলাদা থাকলে অবশ্যই থাকবো, থাকবো না কেন? নাকি মাঝে মাঝে কান্না করেন? বর্তমানে কোথায় আছেন? ঢাকায়। ঢাকা কোন জায়গায় থাকেন? নবীনগর। আচ্ছা, তো হাসি আপা, তো হাসি আপার বাবা মা আছে তো? না না, বাবা মা নেই, তবু আছে, ছোটবেলায় বাবা মা চলে গেছে, চলে গেছে। আচ্ছা, তো খুবই কষ্টের জীবন নাকি? তো হাসি আপার নামে হাসে, কিন্তু জীবনটা কিন্তু হাসির না, খুব কষ্টের। তো এই কষ্ট নিয়ে কীভাবে আছেন, কী করেন? বাসবাড়ি কাজ করি, ফুবু বাসা থাকে। আচ্ছা, ফুবু বাসা থাকেন। তো ফুবু কি আদর করে, মার মতো আদর সেবা যত্ন করে? করে। তো ফুবা আছে? না, ফুবা নাই। ফুবারও ছেলে মেয়ে নাই, তো এই জন্য। আচ্ছা, তো বিয়ে শাদি কি করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ আছে। তো বিয়ে শাদি করেন না কেন? বিয়ে শাদি মনে মতো মানুষ পাই না, এই জন্য। মানে মনের মতো মানুষ এখনো পান নাই? না। আচ্ছা, মনের মতো মানে কেমন খোঁজেন আর কি, কেমন মানুষ হতে হবে? মানুষ যেরকম হোক না কেন, তার মনটা ফ্রেশ থাকে। একটু এদিক তাকায় কথা বলেন, আপনি লজ্জা পাচ্ছেন? তো এই প্রথম নাকি? জি। আচ্ছা, যেমন একটু লজ্জা লাগছে না, মানে মেয়েদের তো একটু লজ্জা সরম বেশি থাকে নাকি? থাকা ভালো মনে করে। আচ্ছা, যার যে মেয়েদের লজ্জা নেয় সেই মেয়েদের ভালো হয় না নাকি? না। আচ্ছা, লজ্জা সরম মেয়েটাই অনেক ছেলেরা পছন্দ করে, কী মনে হয় আপনার? তা বলতে পারলাম না, কী বলবো। আচ্ছা, আইডিয়া নাই। আচ্ছা, তো কি নাম বললেন? হাসি আপা না? তো হাসি আপা এখন জীবনের জন্য কেমন মানুষ চান বলেন? বললাম না, মানুষটা যেরকমই হোক না কেন, যে আমার পাশে থাকবে সারা জীবন, তার মনটা সুন্দর হয়ে গেছে। মানে দুঃখ কষ্টের মাঝে যে সারা জীবন আপনার পাশে থাকবেন, তার সাথে আপনি থাকবেন? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারে। নাম্বারটা আমি বলে দেব। তো দর্শক, আপনারা যদি হাসি আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটি হচ্ছে 01987600083। আমি নাম্বারটা আবারও বলছি, 01987600083। এই নাম্বারে ফোন দিলে আপনারা হাসি আপার সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আপনার একটি কথা, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।